বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী 9 ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষ্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ এই বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বক্তারা জানান, এতে আগের যে কোনো সময়ের তুলনায় এখন মহানগর দক্ষিণ আওয়ামী অনেক শক্তিশালী। বর্তমানে 24টি থানা ও 75টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আগামী 9 ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তারা।